সম্প্রতি প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 এর চূড়া জয় করেন ওয়াসফিয়া নাজরীন। একজন স্বপ্নচারিণী, স্বপ্নের পথে বিচরণকারিণী। 39 বছর বয়সী এ নারী তার পরিচয় তৈরি করেছেন একজন পর্বতারোহী হিসেবে। পর্বত জয়ের এ নেশা তাকে নিয়ে যায় দেশের গণ্ডি পেরিয়ে মহাদেশ থেকে মহাদেশে, গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। 2012 সালের 26 মে দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে মাউন্ট এভারেস্ট বিজয়ী এই সুপার উইমেন খ্যাত অভিযাত্রী ছুঁয়েছেন 7টি মহাদেশের 7টি সর্বোচ্চ চূড়া। প্রথম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার খেতাবের একক দখলদারিত্ব তার। ঝুলিতে রয়েছে তার 2014 সালে পাওয়া ন্যাশনাল জিওগ্রাফির অন্যতম বর্ষসেরা অভিযাত্রীর খেতাব। 2016 সালে নির্বাচিত হন ন্যাশনাল জিওগ্রাফির উদীয়মান সেরা অভিযাত্রী হিসেবে। চমকপ্রদ বিষয়টি হলো এই খেতাব দুটি তিনি জয় করে নেন প্রথম নারী হিসেবে। তবে এবার এই অভিযাত্রী